হাই গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু সাহানি সল্ড। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ চলে এলাম খুবই মজার একটা রেসিপি নিয়ে, নাম হচ্ছে প্রন সিজলিং। খুব সহজেই বাসায় কিভাবে রেস্টুরেন্ট স্টাইলের এই প্রন সিজলিংটা তৈরি করতে পারবেন আজকে এই রেসিপিটাই শেয়ার করছি। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এবং আমার চ্যানেলে আরও অনেক রকমের চাইনিজ রেসিপি রয়েছে, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা অবশ্যই চেক করে নেবেন। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নিই কীভাবে খুব সহজেই এই প্রন সিজলিংটা বাসায় তৈরি করতে হয়। তো যা যা উপকরণ লাগবে আমি এখানে নিয়ে নিয়েছি আর একে একে আপনাদের বলে দিচ্ছি। প্রথমে একটা সস তৈরি করে নিব। এর জন্য একটা পাত্রে আমি 2 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ টমেটো ক্যাচাপ, 2 টেবিল চামচ চিলি সস আর 1 টেবিল চামচ ভিনেগার ভালো মতো মিশিয়ে নিয়েছি। আর নিয়েছি চিংড়ি মাছ 250 গ্রাম। এরকম ছোটো সাইজের নিলে দেখতে খুব সুন্দর লাগে, খুব বেশি একটা বড় হলে প্রন সিজলিংটা ভালো লাগবে না, তাই মাঝারি আকারে চিংড়ি মাছগুলোই পারফেক্ট হবে। আর এখানে আমি চিংড়ি মাছগুলোর মধ্যে সেই যে সস তৈরি করেছিলাম সেটা থেকে 2 চামচ দিয়েছি, আর স্বাদ মতো লবণ দিয়েছি, আর দিয়েছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার বাইন্ডিংয়ের জন্য। এখন ভালো মতো সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। আর গাজর যে কুচি করে রেখেছিলাম এরকম লম্বা লম্বা করে ফ্রেঞ্চ ফ্রাই আকারে, এগুলোও মিশিয়ে নিয়েছি। এখন একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এই উপকরণগুলো ভালো মতো ভেজে নিতে হবে আর খুব সুন্দর করে ভাজতে হবে, যাতে উপরটা ক্রাঞ্চি থাকে আর ভেতরটা খুব একটা সফট হবে না। কারণ প্রন সিজলিং বলেন কিংবা সিজলিং আইটেম, চাইনিজ আইটেম সব কিছুই কিন্তু ভেজিসগুলা খুবই ক্রাঞ্চি এবং ক্রিসপি থাকে, তো এভাবে খেতেই ভালো লাগে। তো আমি এখন একটা সিজলিং প্লেট চুলায় বসিয়ে দিয়েছি আর খুব ভালো মতো এটা গরম করে নিতে হবে। আর এই ফাঁকে আমি এখানে 2 রকমের ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, লাল সবুজ, আর দিচ্ছি পেঁয়াজ কুচি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়েই করে নিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর কালো গোলমরিচের গুঁড়া। আর যে সসটা তৈরি করে রেখেছিলাম সেই সসটা দিয়ে দিয়েছি। এখন ভালো মতো সবগুলো উপকরণ মিশিয়ে 5-6 মিনিট ভেজে নিব। আর পুরোটা সময় রান্না কিন্তু হাই ফ্লেমে করতে হবে, যাতে করে ভেজিসগুলো ক্রাঞ্চি থাকে, নরম না হয়ে যায়। তো এখন হয়ে গিয়েছে আর সিজলিং প্লেটটাও গরম হয়ে গিয়েছে। খুব সাবধানে এটা নামিয়ে নিচ্ছি, আর এই কাজটা খুব সাবধানে করবেন যেহেতু প্লেটটা খুব গরম। তারপর আমি এর মধ্যে 1 চামচ বাটার দিয়ে দিলাম, এতে করে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসবে আর সেই স্মোকটা ক্রিয়েট হবে, যেটা আসলে রেস্টুরেন্টে খেতে গেলে আমাদের সামনে যখন সার্ভ করে সেটা দেখা যায়। তারপর আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, যাতে করে প্লেটে সরাসরি আমাদের সিজলিংটা ঢাললে না জ্বলে যায়। তো শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে পুরোপুরি রেস্টুরেন্টের মতোই কিন্তু হয়েছে, আর স্মোকটাও কিন্তু ক্রিয়েট হয়েছে, আর স্বাদটাও কিন্তু পুরোপুরি রেস্টুরেন্টের মতো হয়েছে। বাসায় একবার তৈরি করলেই আপনারা বুঝতে পারবেন। তো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু অসাধারণ মজার হয়েছিল। চাইনিজ লাভার কিংবা সিজলিং লাভার যারা আছেন তাদের কিন্তু অসম্ভব ভালো লাগবে এই প্ল্যাটারটা বাসায় একবার তৈরি করে খেলে। আর অবশ্যই এর সাথে আপনারা ফ্রাইড রাইস কিংবা চাউমিন সার্ভ করলে খুবই ভালো লাগবে। আর খুব সহজেই কিন্তু খুব অল্প সময় বাসায় তৈরি করে ফেলা যায়, আর খুব একটা বেশি খরচও কিন্তু পড়বে না। চাইনিজে যেয়ে অর্ডার করলে কিন্তু বেশ একটা দাম রাখা হয় এই সিজলিং প্লেটগুলো। আর আপনাদের বাসায় যদি সিজলিং প্ল্যাটারটা না থাকে সেই ক্ষেত্রে আপনারা একটা তাওয়ায় কিন্তু এই কাজটা করে নিতে পারবেন, তাওয়াটা খুব ভালো করে গরম করে নিয়ে। তো আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওগুলো শেয়ার করবেন। আমার চ্যানেলে কিন্তু আরও অনেক রকমের চাইনিজ রেসিপিস রয়েছে, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এবং আরেকটা সিজলিংয়ের রেসিপিও রয়েছে, যেটা হচ্ছে বিফ সিজলিং। তো অবশ্যই আপনার বাসায় একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আজকে তাহলে এই পর্যন্ত, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।